জনগণের ভোটবিহীন এই সরকার কোনোদিন জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। বাংলাদেশের মানুষ তাদের এমন মানসিক চরিত্র, তারা না খেয়ে থাকতে পারবে কিন্তু তারা ভোট না দিয়ে তারা সেটা থাকতে পারে না। পাঁচ বছর পর ভোটের অধিকার যখন মানুষের হাতে ফিরে আসে তখন মানুষ তাদের সেই অধিকার প্রয়োগ করতে চায়। আমি আজকে ধন্যবাদ জানাই নাগরিক ঐক্যকে, তারা আজকে এই সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক যে প্রতিবাদের ভাষা সেটা প্রয়োগ করে আজকে বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন। তারা একটি গণস্বাক্ষর কর্মসূচির আজকে উদ্বোধন করছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের শুধু রাজধানী ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রতিটি মানুষ তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে এখানে স্বাক্ষর করে এই সরকারকে প্রত্যাখ্যান করবে। আজকে এই সরকারকে প্রশ্ন করতে চায়, তারা নিজেদের দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। যেই সরকার গণতন্ত্রকে হত্যা করে, যেই সরকার এ দেশে চরম ক্যাপিটালিজম কায়েম করে, সমস্ত সম্পদ কুক্ষিগত করে একটি অলিগার্কি তৈরি করে, সেই সরকার কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হতে পারে? এই প্রশ্ন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে গণতন্ত্র ব্যতিরেকে অন্য কোন পদ্ধতি কোনো দিন চলবে না। এই সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে, বন্দুকের নলের জোরে ক্ষমতায় আছে। এটা আজকে শুধু আমরা একথা বলছি না, সারা বিশ্বের মিডিয়া দেখুন, বিভিন্ন রাষ্ট্রের যে বক্তব্য এসেছে সেগুলো দেখুন। এই নির্বাচন প্রহসনে নির্বাচন সম্পর্কে প্রত্যেকে স্পষ্ট ভাষায় আমরা বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের দলগুলো যে কথা বলে গিয়েছি বিগত কয়েক বছর ধরে, তারা সেই কথার প্রতিধ্বনি করেছে বিগত প্রহসনের নির্বাচনের সময়। কাজে আজকে এটি প্রতিষ্ঠিত দেশে এবং আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশে গণতন্ত্র মৃত। আমাদের একটিমাত্র প্রতিজ্ঞা, একটিমাত্র প্রতিজ্ঞা, আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।